কিন্তু এখন গাঁও বাংলাদেশের এফালে আছে যদিও ইন্ডিয়া কিন্তু ইয়ার 100% বিজেপি হয় স্যার এনেকুৱা আচরিত কথা আর আগতে পঞ্চায়েত ইলেকশনত বিজেপির পৰা খেলিছিল তারপর বিজেপির পৰা খেলিছে বিজেপি জিকিছে নরেন্দ্র মোদীর দ্বারা এতিয়া লোক প্রধানমন্ত্রী পাওয়াই নাই তো হিন্দি মে কোন বল ঘরের মালিক কি ভারত আর ইফালে হল বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশের টু বাংলাদেশের ফালে অর্থাৎ কাতারের ইপারেও এখন ভারতীয় গাঁও আছে সেই ভারতীয় গাঁওখন ভূপডাঙা তাত প্রায় 640 জন নাগরিক আছে 150তকৈ অধিক পরিয়াল আছে আজি নরেন্দ্র মোদীদেবর নেতৃত্বাধীন সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে আমি সেই মানুষের ওচরে গেছো আর মানে তাই অভিভূত হয়েছো তার মানুষে যেটা কৈছে যে আমি 100% বিজেপি তার যেটা ধ্বনিত হয়েছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ নাড্ডাজি জিন্দাবাদ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ভবেশ কলিতা জিন্দাবাদ এই এই রাজনৈতিক চিন্তা চর্চা ভূত বিচরা এইবিলাকর ঊর্ধ্বলে গুছি গেছে কারণ হিমন্ত ইপারে মানুষখিনি যেহেতু বিজেপির প্রতি নরেন্দ্র মোদীর প্রতি যে আস্থা রাজ্য সরকার তথা হিমন্ত বিশ্ব শর্মা দেবর প্রতি যে আস্থা ভালপাওয়া এই প্রকাশ পাইছে আর তার দেখি মানে 15-20টা ঘর মানে দেখিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সুন্দরভাবে নির্মাণ হয়ে আছে সুদিছ যে কেবা কিনা পয়সা দিবল গেছিলেন না কিছু নয় এই ঘর মোদীজিয়ে পঠিয়েছে জানে এই ঘর মোদীজিয়ে পঠিয়েছে অরুণোদয় আসনের তার যখন প্রাপ্য পাইছে আর দুই বাদ করেছে প্রতিটো আসনি যে স্পর্শ করেছে মোদীজির প্রত্যেকটা আসনি বা রাজ্য সরকার প্রত্যেকটা আসনি এই সীমান্ত ইপারর থাকি যাওয়া ভারতীয় গাঁওখনকে এই কথাটা অভিভূত করেছে আজি হসার্থত মই ভারতীয় জনতা পার্টির এগারী সদস্য হিসাবে গৌরবান্বিত আর মহাজন সম্পর্কর এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মো গোটে জীবন কহে লো ফুরিম আর তালে গিয়ে অবশ্যই সাংসদ হিসাবে শ্মশানটোর অভাব আছিল শ্মশান আর একটা শেড নির্মাণের মানে আজি 13 লাখ টাকা দিম বলে ঘোষণা করেছো কম দিনের ভিতরে শ্মশানখন আর একটা শেড পাবলিক শেড এটা নির্মাণ করা হব আর পরবর্তী সময়ত আমি আর অন্যান্য কামও করিম এই অঞ্চলের উন্নয়নের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে প্রতিটি প্রান্তর দরে এই প্রান্তীয় দুর্গম এলাকা থাকা মানুষখিনিকো যাতে জীবনটা সুগম হয় তার চেষ্টা করি আছো আগে ছুট গিয়া স্পেশাল বার্ড নেই হেড অফ ফেন্স হ্যাঁ স্টেটস থাড়া গড়বড় রাত কো কী নিকলনা হো কুছ হো তো স্পেশাল অটেনশন রাখতে সুবহ নিকল কে আতা জেসে আগের ঝুট ভি জানা বাত করো হো অচানক কোই বীমার হোক তো হম স্পেশাল ইনকো ধ্যান দে গেট রাত মে কবি ভি খোলা কাতাতর এফালে থাকা আমার বাংলাদেশের সীমা এটা এফালে তো আর বেলে কাতাতর নাই নাই ইচ্ছা করে বাংলাদেশ যাব পারি যাব পারি কিন্তু স্যার আমি না কেন আমার আমার ডিসেম্বর পর আমার নানা আছে বাহির মানুষ দিলে বেলেগে মনোহরি দোকান কত আছে মনোহরি দোকানে মনোহরিক
খুব ধুনিয়া ঘর নয় ইমান ধুনিয়াকে বনাইছে এত নিজের পয়সা লাগে গৰমৰ দিন আপোনাৰো চুলিকুচাই হওক বা স্কিনখনেই হওক যতন লোৱাটো প্ৰয়োজনীয় নহয় জানো লগতে হাত ভৰি যতনো খুবেই প্ৰয়োজনীয় পিছে সমস্যাৰ কথা ক'বলৈ গ'লে শেষ নকত কিয়নো তাতোতকৈ ডাঙৰ সমস্যাটো হ'ল মেদবহুলতা ওজন বৃদ্ধি পিছে এই আটাইবোৰৰ সমাধান এতিয়া আপোনাৰ একেবাৰে নিচেই কাষত আপোনাৰ কাষত ভেলিচিমোবিছ যত থাকিব স্লিমিং বিউটি ডার্মেট লেজাৰ পিলিং ট্রিটমেন্টকে আদি করে ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে ইমাহে আউটস্টেশনৰ পৰাও আহে এস্থেটিক বিশেষজ্ঞ সকল খুব কম খরচতে লাভ করক আপনি ভুগি থকা সমস্যার সকলখিনি সুবিধা গতিকে দেরি কিহর আজিয়ে যোগাযোগ করক 9395305278 অথবা 8638403507 নম্বৰত গতিকে আজি ভিজিট কৰক গুৱাহাটী মহানগৰী ছুপাৰ মাৰ্কেট বাছ ষ্টপৰ নিচেই কাষত ইউনিক ভেনিউ ফিফ্থ ফ্ল'ৰ অপজিট আসাম ষ্টেট ফায়াৰ ছাৰ্ভিচ জিএছ ৰোড গুৱাহাটী